তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ওনার্স ফার্স্টের রেজাল্ট রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে সো কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে রেজাল্টটি দেখবেন তো চলেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব তো সর্বপ্রথম আপনি রেজাল্ট দেখার জন্য আপনাকে হচ্ছে মোবাইলের স্ক্রিনে আসতে হবে আসার পর আপনার যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে তো মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে যে সার্চ অপশানটাতে যাবেন যাওয়ার পর এখানে সার্চ করবেন এনইউবিডি ডট আই এন এফ ও ইনফো এটা লিখে আপনি ইন্টার করবেন তো করার পর আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটি প্রথমত আসতে চাবে না তো পরে হচ্ছে একটু রিফ্রেশ দেবেন দেখবেন যে অটোমেটিকলি ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে আসার পর আপনাকে কী করতে হবে এইখানে এমন ইন্টারফেস থাকবে এখান থেকে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন হোম বাটন হোম বাটনের পাশে যে তিনটা দাড়ি ওই তিনটা দাড়িতে আপনাকে ক্লিক করতে হবে এই যে এই জায়গায় ক্লিক করবেন তারপর জুম আউট করে দেখবেন যে রেজাল্ট লেখা আছে এই রেজাল্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু অপেক্ষা করেন দেখবেন যে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার একটা অপশন মানে একটা ঘর কিন্তু খুলে যাবে ওকে এই যে দেখেন এটা হচ্ছে সেই অপশনটা খুলে গেছে তো এটা আমি একটু জুম করে দেখাই নাহলে বোঝা যাচ্ছে না কি লেখা রয়েছে তো এটা আমরা একটু জুম করি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যাচ্ছে সো আপনি অনার্স প্রথম বর্ষতে পরীক্ষা দিয়েছেন তো সেটা রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে সুন্দর করে দিয়ে দিবেন তো আমি এখানে হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি তো রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক্সাম ইয়ার ঠিক আছে এইখানে আপনার এক্সাম ইয়ার দুই লিখে দিবেন দেওয়ার পর সার্চ রেজাল্ট নামের একটা যে বাটন এই বাটনে ক্লিক করতে হবে সো দেখেন আমি সার্চ রেজাল্টে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটু ওয়েট করলেই যে দেখেন আপনার রেজাল্টটি এখানে চলে আসছে তো এটা আমি একটু জুম করে দেখাই সো জুম করে দেখতে পাচ্ছেন রেজাল্ট প্রমোটেড লিখে থাকবে এবং আপনার নাম এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার রেজাল্ট সব কিছুই কিন্তু এখানে চলে আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন কোর্স ওয়াইজ লেটার গ্রেড হ্যাঁ মানে অর্থাৎ কোন কোন বিষয় কোর্ডে আপনি কি কি লেটার গ্রেড পেয়েছেন সেটা এখানে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে তো এটি ছিল আজকের ভিডিওটি তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে